এটা আজকে আবার দুপুরবেলা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। শীতকাল তো তাড়াতাড়ি রোদ চলে যায়, সব কাজ শেষ, এখন রান্না বান্নাও শেষ। এর ছোটো মেয়েটা খেতা গায়ে দিয়ে শুয়ে আছে, আর আবার দিছে ফ্যান। এটা আবার কোন ধরনের গরম আর ঠান্ডা তোমার? মশাও কামড় দিচ্ছে। তারপরে কি তারক মেহতা দেখতেছ? ঠিক আছে। আর বড় মেয়েটা গেছে গোসল করতে গোসলখানায়, আর আমি এদিকে মূলা ভাজি করতেছি আর রান্না করছি পাঙ্গাস মাছ, মাখা মাখা রান্না পাঙ্গাস আছে। আর তো ভাত আছেই আমাদের, তোমার সব কাজ শেষ গোছানো। এটা হচ্ছে আমাদের উঠানের বারান্দা। কি বৌদি, না আজকে যাব না, না কালকে, এই সকালে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে সকালেই সঙ্গে সঙ্গে গরম গরম ভাত আর আলু ভর্তা রান্না করতেছি। এই যে গরম গরম ভাত, চালটা ধুয়ে দিলাম, আর এখানে আলু সিদ্ধ উঠাই দিছি, আর রাতের একটু ভাজি ছিল আমার ছোট মেয়েটা আর ওরা আব্বু, রাতের তরকারি ছিল, একটু ভাত ছিল, ওরা ওটাই খেয়ে চলে গেছে। সকাল সকাল পরীক্ষা 7টার দিকেই শুরু। তো ওদিকে আমার নাস্তা রান্না হতে হতে আমি এদিকে ঘরগুলো গোছাই নিব, আর উপরে তো মেয়ে শুয়ে আছে, উপরে রুমটা দেরি করে গোছাইতে হবে। এইদিকে আমি ছাগলটা বারান্দায় রাখছি বাঁধে। তা আওয়াজ দিচ্ছে, আর মাঝে মাঝে ছাগলটাকে আমাকে দেখতে হয় আশেপাশের কাজের ফাঁকে ফাঁকে, নাহলে আবার কুকুর এসে কামড় দেয়। একটা খাসি খেতে কামড় দিয়ে মেরেই ফেললো। তা এখন আমি ঘরগুলা গোছাবো। গরম গরম ভাত, তোমরা বউ টিভি দেখতেছ এই ঘরে, আর আমরা এই ঘরে খাই। আমরা ডাইনিং টেবিলে একটু কমে খাই। রাতের খাবারে এটা হলো ইলিশ মাছ, পাশের বাসা আন্টি লিসা, আব্বু আমাদের বিড়ালের জন্য পাঙ্গাস মাছ আনছে, আমরা বাজে খাচ্ছি। এইটা কি আলু ডাল, আলু নেট পেটি করছে শুটকিতে, আর এটা একটু টুকরা ডিম ভাজেছি, তো আমি নিয়ে নিছি। এটা হলো আমার রাতের খাবার। আমাকে কি দিছে দেখেন, আমাকে মাছ দেয়নি, কী দিছে আমাকে? এগুলো কেউ খায়, কেউ খায়। এটা কি?
দেখছেন আমার মেয়ে দুইটা কেমন ঝগড়া করে। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলু ভর্তা করবো। আমার বড় মেয়ে উঠে গেছে, এখন বড় মেয়ে আর আমি ভর্তা বানায় সকালের নাস্তাটা সেরে ফেলব। এই বাটনাতে আলু ভর্তা করা অনেক সুবিধা। এই পিসনিটা আলু ভর্তা না করলে স্বাদে হবে না। আমরা কিন্তু মাটির তাহলে এটা যে যেইটা ভাবে সে মানে যার দেশে যেইটা ডাক এই জিনিসটার নাম, আমরা বলি মাটির তাওয়া, কেউ বলে পিসনি, কেউ বলে বাটনা। এটাতে আলুর ভর্তা করার যা মজা হয়, আলুর ভর্তা কেন যে কোনো ভর্তায় মজা হবে। শীতকালে গরম গরম ভাত আর ভর্তা, আর কিছু লাগে না, অনেক স্বাদ, পেট ভরে খাওয়াও যায়। এতো নাস্তা রেডি করছি, এখন আমরা খাবো। এই তো আমার মেয়ে খাবে, আমার মেয়ে এখন দেখাইতে নিষেধ করতেছে, ঘুম থেকে উঠে আসে বসে আছে। তো নাস্তা খাই আমরা। এই তো আমার মেয়ে স্কুল থেকে আসে খেলতে শুরু করছে, এই যে বসে আছে এদিকে। এই মারামারি কেন, খেলার সময় কোনো টাচ করা হবে না শরীরে কারো। কারেন্ট বিলের কাগজটা দিয়ে গেল, আমি তো গেছিলাম গোসল করতে। সব গোছানোর পর আমি গোসল করতে গেছি নাস্তা খাওয়ার পরে, ওইটা আর শেয়ার করতে পারি নাই গোছানোটা। এই যে ছাগলকে উঠানে বাঁধে রাখছিলাম, এখন আমি তরকারি রান্না করব। এইটা আমি শুটকির তরকারিটা উঠাই দিব এখন। ভাত তো আগে সকালবেলা একবারে দুপুরের সময় রান্না করছি, আবার একটু গরম ভাত রাত্রে রান্না করে গরম গরম খাবো।
হলুদ দিয়ে দেবো এখন। শুকি গরম পানিতে ধুয়ে রেখে দিচ্ছি। শুকিগুলা হালকা একটু কষে নিতে হবে, মানে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। শীতের দিন এগুলা তরকারি খেতে অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে, আর ঠান্ডা হয়ে গেলে তো আরও সেই খাবার, সেই স্বাদ চলে আসে, মাছ মাংস আর লাগবে না। এটা এখন আমি আর আমার বড় মেয়ে খাওয়া করবো। আজকে আমরা তেমন কিছু তরকারি তো রান্না করি নাই, আপনাদেরকে তো দেখাইলাম আমি শুটকি দিয়ে আলু মানে তরকারি রান্না করছি। নেটপেটি আমার মেয়ে বলবে আর হাসবে। আর সকালে আলু ভর্তা করছিলাম, আর ওরা বউ নাই তো এই জন্য আমাদের কোনো ঝামা নেই, ওরা তো একটু বাইরে গেছে এই জন্য আমরা এগুলাই খাবো। তা আমি খাওয়া শুরু করি। মানুষের ভিডিওতে দেখো ইলিশ মাছ রান্না করতেছে। মানুষ আর আমরা কে, ওদের ওখানে নদী না পদ্মা নদী কাছে এই জন্য মাছের দামটা একটু কম পায়, আর আমাদের এদিকে সেই আমাদের রংপুরের ডিস্ট্রিক্টের মানুষ এদিকে পাওয়াটাই মুশকিল। তুমি ভর্তা নিবা? না না না, ঝালই শুনি। আচ্ছা আমি ভর্তা খাবো, আমার ভর্তা ভালো। বুক দেখা যাচ্ছে তোর, পানি খাবো একটু। সবই তুলে নাম